প্রতিবছর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে সংবাদপত্র বিতরণকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতা রয়েছে এবারও। বৃহস্পতিবার সকালে সংবাদপত্র বিতরণকারীদের হাতে তুলে দেওয়া হয় এসব কম্বল। ফজলে রাব্বি সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। শীতের সকালে এই আয়োজন সংবাদপত্র বিতরণকারীদের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়ার। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং পত্র পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এসব কম্বল। কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনগুলোর প্রতিনিধিরা। যখন শীত আসে বসুন্ধরা একটা কম্বল দিবে, কখন দিবে প্রতিনিয়ত আমাদেরকে বলতে থাকে। বাংলাদেশে তো প্রায় 30-40-50টা পত্রিকা, সব পত্রিকায় বিলি বন্টন করে, কিন্তু ওনারাই একমাত্র উদ্যোগ নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সংবাদ মাধ্যমগুলোর প্রধানরা। বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। এই হকার ভাইরা, এজেন্ট ভাইরা, তাদের ছাড়া আমাদের পত্রিকাগুলো অচল। তারা আমাদের পরিপূরক সব কিছু, সব কাজের সব কিছুতে। যারা এই পত্রিকাগুলো বিলির সঙ্গে জড়িত থাকেন, বন্টন সঙ্গে জড়িত থাকেন, তাদের পাশে আমরা সবসময় থেকে থাকি। এরই প্রক্রিয়ার অংশ হিসাবে এবার আমরা তাদেরকে কম্বল বিতরণ করছি। এই পুরো উদ্যোগটার প্রধান হচ্ছেন আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান এবং মাননীয় এমডি জনাব সায়াম সোবহান আনবির। তাদের নেতৃত্বে, তাদের আদেশ নির্দেশে আমরা এই কাজগুলো করি। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া এই সহায়তা সংবাদ শিল্প কর্মীদের উৎসাহিত করবে বলেও জানান তারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।